अच्छा টাকাটা যদি আমি দিয়ে দিই তাও তো দুদিন সময় দিতে হবে আমাকে। জাগুলগাছি যাব আর আসবো। থামুন তো, কে আপনি? মায়ের চেয়ে মাছির দরদ বেশি। স্যার সরি, মেসুর দরদ বেশি দেখছি। না না, আপনারা জানেন না ইনি কে? ওই জাগুলগাছির জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীকে চেনেন? বাঘি গরুতে এক ঘাটে জল খায়, তিনি তার পেতন সন্তান। আমার বর্তাবাবু কত জায়গা জমি, পুকুর, দিঘি ও কোটি টাকা। তা আপনাদের কারো বিশ্বাস হইতেছে না? থামুন তো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। একদিন উনি ছিলেন কোথায়? হঠাৎ কোথাও টাকা পয়সা মিটিয়ে কুটুম সাজার চেষ্টা করছে। আচ্ছা বেশ তো, বেশ তো, উনি যদি উপকার করতেই চান তাহলে আপনারাই বা কেন? আর তো অপেক্ষা করা যাচ্ছে না, তাহলে আমি চলি, যা হবার হোক। না, যাবেন না, আপনি বসুন ঠাকুর বসায়, আমার সানাই আর থামবে না। এই বুড়োটার একটা অনুরোধ রাখুন, এমন লক্ষ্মী প্রতিভার মতো মেয়ে, এমন সুলক্ষণা, একে উদ্ধার করুন, একে উদ্ধার করুন। দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়তে আরম্ভ করুন, আমি বিয়ে করব। আমি কি শুনছি, আমি কাকে দেখছি বাবা? ঠাকুর, আমি কি করলাম, আমি কি করলাম? এমন ভালো মনীষী, এমন দেবতার মতো মনীষী আমি কি করলাম? আপনি কি বলতে চাইছেন খুলে বলুন। তুমি আমার মেয়েকে উদ্ধার করেছো, দেখো ভগবান তোমার মঙ্গল করবেন। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের মা? বাবা, আমার মেয়ে দেখতে খুব ভালো তা আমি জানি, কিন্তু ও কথা বলতে পারে না। ও বোবা। বোবা? হ্যাঁ বাবা, ও কথা বলতে পারে না, কিন্তু সব শুনতে পায়, সব বুঝে। ছেলেবেলায় একটা ভারী অসুখ করেছিল, তাই ভগবান ওর মুখের কথা কেড়ে দিয়েছেন, কিন্তু কানটাকে আরো সজাগ করে দিয়েছে বাবা। মা, আমাকে ক্ষমা করো বাবা, কাল যা হলো ভেবেছিলাম তোমাকে সব বুঝিয়ে বলবো, কিন্তু তার আর সময় পেলাম না। বাবা, তুমি সাক্ষাৎ দেবতা, আমার মেয়ে কথা বলতে পারে না, তাকে তুমি পায়ে রেখো বাবা, ওকে নিয়ে যেতে হবে না, ও এখানেই থাক। হ্যাঁ বাবা, মেয়ে আমার এখানেই থাক। তোমার বাবা অত বড় জমিদার, বাগে গরু তো এক ঘাটে জল খায়, তোমার বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবেন না। মানতে ওনাকে হবেই, কথা বলতে না পারলেও ও আমার বিবাহিতা স্ত্রী। গোপন করিতে চাই। কি আছে গোপন? কিছু আর রহস্য নাই। যাহা বলিছ তুমি তাহা যদি সত্য হয় বধূ, তবে আমি মানিব পরাজয়। পরাজয় নাহি চাই, চাই সত্য, চাই নীতি। থাকে যেন সেই রীতি। মা, পালে এখন খনার মতো চলছে। কি আশ্চর্য, কি আশ্চর্য, ঠিক ঠিক মিলে যাচ্ছে। উনি বুঝলেন জন্ম মৃত্যু বে মিথ্যে হবে বলতে কে। বিবাহ কাহার সে তো বিধি লিপি যার, জায়া মাতা পুত্র পিতা কে কার আপন। কোথায় বিভাগী হয় বাউলের মন, মর্তধামে হয় পাপ পুণ্য বিবেকের নদী বহে যায়। বলল তাত মন দিয়া শোনো রাজা খনার বচন, ইতিহাসে যাহা হবে পরশ রতন। মা, খনা এই মাত্র বললেন আপন পর গায়ে নেকা থাকে না। কে কার বাবা মা, কে কার ভাই বোন সে তো জানে ভগবানের মন। ঠিক আছে, তুই দেখে যা। কে এলো রে, কে এলো? মনে মনে চুপি চুপি যাকে ভালোবেসেছিলাম সে একদিন পর ফেললো। কিন্তু এসো এসো। আই বাবা, চুপ চুপ। আমি তো নিজের মা নই বলে আমাকে এরকম দুঃখ দিবে? মা, মা এভাবে কেন বলো? আমার আমার নিজের মায়ের তো কিচ্ছু কথা মনে নেই। তুমি তোমার মা, আমার সব, আমার আমার সব কিছু। দাঁড়া, এবার আমি তোর হাতে পায়ে শেকল বেঁধে রাখবো যাতে পালাতে না পারিস। আমাকে আর কষ্ট করে শেকল পাওয়াতে হবে না মা, আমি নিজেই নিজেই, হ্যাঁ আমি নিজেই শেকল পরে নিয়েছি। আজীবনের শেকল। তার মানে পূর্ণ থেকে শূন্য ভালো, যে কলসি যায় আগে থেকে পিছে ভালো, যদি ডাকে মায়। মাগো, সেই ছড়াটা, পুণ্যি থেকে শূন্যি ভালো, যে কলসি যায় আগে থেকে পিছে ভালো, যদি ডাকে মায়। আচ্ছা বাবা, আচ্ছা তুই এখন যা। হাতে পায়ে শিকল পড়েছিস, কি ব্যাপার আমি খুলে বলতো? একই কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। বলছি মা, যা করেছি আমি তা তোমার ভরসাতে করেছি। আবার কি করলি বলতো? আবার কোন বিপদে আমাকে ফেললি শুনি?